হবে, এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে। এইবার নরেন্দ্র মোদীর পদত্যাগে একদফা দাবি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের একদফা দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামলেন বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিকের একাংশ। তাদের স্লোগান দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ। রোববার 1 সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতা ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। দলের ধরনা মঞ্চে তখন বসেছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সংসদ সদস্য জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়। এই দিন আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচার দাবিতে ফের পথে নামেন নাগরিক সমাজ, যেই কর্মসূচিতে পা মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের এক অংশ। দেখা যায় স্কুল পড়ুয়া, আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তকামীদেরও। তাদের সবার দাবি বিচার চায় আরজিকর। কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছাতেই দাবি হয়ে ওঠে মোদীর পদত্যাগ। বিজেপির মঞ্চ থেকে বারবার একই দাবি করা হচ্ছিল, দফা এক দাবি এক মমতার পদত্যাগ। তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগে মোদীর পদত্যাগের দাবি করেন নাগরিক সমাজের এক অংশ। এই মিছিলে অংশগ্রহণকারীদের এক অংশকে বিজেপি মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে বলতে শোনা যায়, এরাই ধর্ষক, বিলকিস বানুকাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে বিজেপি পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে সিপিএমের দালাল বলে অভিহিত করা হয়েছে। প্রায় 8-10 মিনিট ধরে ধর্মচত্বরে স্লোগান এবং পাল্টা স্লোগান চলতে থাকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়িয়ে যান দুপক্ষ।